মজলুমের সাথে আল্লাহ আছে মজলুমের সাথে কে আছে দোয়া করেন আরো যে সমস্ত কিছু ওলামায়ে কেরাম আমাদের কিছু ভাইরা জেলে আছেন তাদেরকে যেন অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন আমরা যত চেষ্টা তদবির সবগুলি করতেছি জাতীয় ওলামা শেখ সম্মেলন করলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম কালকে যাওয়ার পরে একবার বলে দিছে যে কে কবে বেরিয়ে হোক সব তালিকা করতেছি আমরা এটা ওয়াদা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দশ বারো জন আলেম গিয়েছিলাম যাই হোক আপনাদের কাছে দোয়া চাই প্রত্যেকটি কাজে আমার মাথার মধ্যে রসুলের সুন্নত দাড়ির মধ্যে সুন্নত পোশাকের মধ্যে খাবার সময় ঘুমের সময় চলার সময় এমনকি বিবাহ শাদীর সময় এমনকি হ্যাঁ স্ত্রী সহবাসের সময় রসুলের সুন্নত আছে প্রত্যেকটি কাজে বাথরুমে যাওয়ার সময় রসুলের সুন্নত আছে আল্লাহ রসুল বলছেন হে নবী প্রেমী যারা আছো রসুলের সুন্নতকে যে ভালোবাসবে সে তো রসুলকে ভালোবাসলো আর রসুলকে ভালোবাসলে তাহলে রসুল বলেন আমার সাথে এক সঙ্গে জান্নাতে থাকবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছি এক নম্বর সুন্নত মতে চলবেন দুই নম্বর আখলাক সুন্দর চাল চলন আচার আচরণ জীবন যাপন ব্যবহারটা ভালো করবেন অনেকে হলে ঝগড়া করত বকাবকি ঝগড়া করেন না আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাই ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা আহাসিনাকুম আখলাকা তিরমিজির হাদিস যার আচার আচরণ সুন্দর নম্র ভদ্র রসুল বলেন কিয়ামতের দিন সে আমার কাছে থাকবে সুবহানাল্লাহ বুঝেন এবং সে আমার প্রিয় তিন নম্বর রসুল কাছে থাকার আরেকটা আমল এতিমকে সাহায্য করবেন মুসলিম আবুদাউদ শরীফের হাদিস আনা ওয়া কাফুল ইয়তীমি কাহাতাইন ফিল জান্নাহ আল্লাহ রসুল বলেন দেখছেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি না ক এতিম বাচ্চাকে লালন পালনকারী কিয়ামতের দিন আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এতিম মানে জানেন মানে পিতৃহীন সন্তান যার বাবা নাই মা থাকুক আবার সে নাবালেক পনেরো বছরের নিচে বাপ নাই সে ইতিম এই ইতিমকে লালন পালন করবা রসুল বলবে আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবা সুবহানাল্লাহ আছে ইতিম এই মাদ্রাসার মধ্যেও ইতিম আছে ইতিমকে লালন পালন করা হুজুর ইতিমের খাবার কত আমি মাসে মাসে আদায় করব তার খাবার দাবার লেখাপড়ার খরচ দিব রসুলের সঙ্গে জান্নাতে থাকবো রসুল বলেন মান ওয়াদা ইয়াদাহু আলা রাসি ইতিম রাহমাতান বিহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি শারাতিন মাসসাতু হাসানা যেই ব্যক্তি দয়া করে এতিমের মাতার মধ্যে হাত রাখে আদর করে না এতিমের মাতার যতটা চুল তার হাতকে স্পর্শ করবে এতটা নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখবে যাই হোক আমাদের সকলের প্রিয় মুখ আকাঙ্ক্ষিত হুজুর আসছেন এই জন্য আমি আমার সময়টা সংক্ষেপ করলাম আল্লাহ তাআলা এই হযরত যে কষ্ট করছে এর বিনিময়ে দুনিয়াতে এবং আখেরাতে বিনিময় দান করুক প্রত্যেক বিপদের পরে নিয়ামত আছে আছে না আসা আন্তাকরাহু শাইআ ওয়া হুয়া খাইরুল লাকুম ইউসুফ আলাইহিসসালামের বিপদের পরে জেল থেকে আল্লাহ তাআলা বাসা বানিয়ে দিয়েছে মিশরের সিংহাসনের মালিক আমাদের নবী দীর্ঘ নির্যাতনের পরে তাইফের ঘটনার পরে হ্যাঁ ইউসুফ আলাইহিসসালামকে তো জেল থেকে নিয়ে সিংহাসনে বসাইছে আর আমাদের নবীকে দুনিয়া থেকে নিয়ে আরশে নিয়ে বসাইছে সুবহানাল্লাহ এই জন্য বলি আমার ভাই অনেক কষ্ট করছে এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা মর্যাদা দিচ্ছেন আরও দিবেন ইনশাআল্লাহ আরও দিবেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা উসরুন লা ইউকাবিলু ইউসরাইন এই জন্য ওনাদের প্রতি দেশবাসী অনেক মায়া রাখে ঠিক না বে ঠিক আপনারা মহব্বত করেন না মজলুমের সাথে আল্লাহ আছে মজলুমের সাথে কে আছে দোয়া করেন আরও যে সমস্ত কিছু ওলামায়ে কেরাম
আমাদের কিছু ভাইরা জেলে আছেন তাদেরকে যেন অতি তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা যত চেষ্টা তদবির সবগুলি করতেছি, জাতীয় ওলামা শেখ সম্মেলন করলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম, কালকে যাওয়ার পরে একবার বলে দিছে যে কে কবে বেরিয়ে সব তালিকা করতেছি আমরা, এটা ওয়াদা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। 10-12 জন আলেম গিয়েছিলাম, যাই হোক আপনাদের কাছে দোয়া চাই আলেমদেরকে সম্মান করে। আল্লাহ রাসূল বলছেন একজন আলেম হাফেজকে সম্মান করলে তুমি যেন স্বয়ং আল্লাহকে সম্মান করেছ। সাবধান, আলেমের সাথে বিয়াদিবি করে না, ঈমান নষ্ট হয়ে যায়। আলেমকে সম্মান করো তুমি যেন আল্লাহকে সম্মান করেছ। সবাইকে বলবো, বিশেষ করে রসুলপুরবাসী, এখানে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়, আলেম হাফেজকে সম্মান করো, আল্লাহকে সম্মান করা হবে। ইন্না মিন ইজলালিল্লাহি তাওখির যিশাইবাতিল মুসলিম ওয়া ইকরাম হামিলুল কোরআন। হামিল কোরআন, কোরআনের ধারক বাহক আলেম হাফেজকে সম্মান করা আল্লাহকে সম্মান করা। এই অনুরোধ রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।